এবং স্থানীয় পত্রিকার সকল সাংবাদিক ভাইরা, আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত করছি। আমরা ভাবের আদান প্রদান হয়েছে, ভাবের আদান যখন যখন স্বার্থটা গৌণ থাকে তখন ভাবের আদান প্রদানটা ভালো হয় এবং এটা স্ট্রং হয়। তো আমরা আমরা এতক্ষণ অনেক আপনাদের কথা শুনেছি, আপনারা যে বিষয়গুলো বলেছেন আমি প্রত্যেকটাই অ্যাড্রেস করতে চাই। আর প্রথমে আমি যেটি বলতে চাই যে সবাই একটি বিষয় বলেছেন, আমারও একটা প্ল্যান ছিল যে আপনাদের তথ্য প্রাপ্তির যে বিষয়টির কথা বলেছেন, আমারও পার্সোনাল একটা প্ল্যান ছিল যে আমি একটা নতুন অ্যাপস চালু করতে চাচ্ছি। আমি মনে করি কি, আমি আমি যে মিনিস্ট্রিতে কাজ করেছি আপনারা জানেন, সেখানে আমরা কিন্তু হার্ড ফাইলে কাজ করি না, মূলত ম্যাক্সিমামই আমরা ওই ই ফাইলিং করি, আমাদের কিন্তু পেপার নেই, পেপারলেস। বিশেষ করে আমার যে সেকশন ছিল ডেভেলপমেন্ট, ইট ইজ টোটালি পেপারলেস, নো পেপার, আমরা কিন্তু পেপার ছাড়াই কাজ করি, মানে সমস্ত কিছুই আমরা সফট ফাইলে করি, ই ফাইলে করি। তো আমি এখানে এসেই আমার কর্মকর্তাদেরকে বলেছি যে আমরা আমাদের টেকনোলজিক্যাল যে ইনভেনশন এটাকে আমরা এমব্রেস করতে চাই, আমরা ই ফাইলিং এ যেতে চাই, আমরা এটা দ্রুত করতে চাই। আর আপনাদের জন্য আজকে আমার যে প্ল্যান ছিল, যেটা আমি একটা পুরো জেলার জন্য একটা হ্যালো ডিসি নামে আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস এ নিউ অ্যাপস, এবং যেখানে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো থাকবে, আমরাও এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের তথ্য আমরা যাচাই করতে পারবো, আপনারাও সেই তথ্যগুলো যাচাই করতে পারবেন এবং সবার ফোন নাম্বার থাকবে, এবং এবং যে কোনো সেই প্রান্তের গ্রামের লোকটি সে তার ফোন নাম্বার দিয়ে তথ্য দিতে পারবে, সে মতামত দিতে পারবে। আমরা এরকম একটা অ্যাপস আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, আমি আশা করি, আমি চেষ্টা করবো, আমরা অথরিটির সাথে কথা বলবো দ্রুত যাতে এটা আমরা চালু করতে পারি। সেখানে সমস্ত ইনফরমেশনও থাকবে, ফোন নাম্বারগুলো থাকবে, আপনাদের যেমন উপকার হবে আমাদের অফিসারদেরও সে উপকার হবে, এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেলের বিষয়টি, আমি আসার পরেই যে বিষয়টি বার্নিং ইস্যু মনে হয়েছে আমার কাছে, যে রেলের আপনারা যে দুটি বললেন, দুটি রেল আমাদের, একটি হচ্ছে সুন্দরবন, এই দুটি ট্রেন এখান থেকে এখানে যেটি চলছিল সেটি আপনাদের কাছে কি ইনফরমেশন, যে কি আমি আজকে কথা বলেছি রেলওয়ের যে ডাইরেক্টর জেনারেল ওনার সাথে আমি কথা বলেছি, ওনাকে কোনো সর্দার শাহাদত ওনার সাথে আমি কথা বলেছি, আপনাদের কাছে কি ইনফরমেশন যে এটি রেল কি বন্ধ করে দিবে, এরকম ইনফরমেশন আপনাদের কাছে? উনি আমাকে না স্যার বন্ধ করে দিবেন, এই রুট থেকে যশোর রুটে নিয়ে যাবে। এই যে এই যে ইনফরমেশন, এটা কি আপনাদের কাছে কোনো চিঠি এসেছে বা কোনো কিসের ভিতরে, এরা নাকি কেউ কেউ হয়তো স্যার এটা দেখতে পা ওই না না না, এটা ঊর্ধ্বতন কর্মকর্তা রেলওয়ের, সেই উনি এটা বলেছেন, এবং এটা কিন্তু আসলে আগে থেকেই এটা কিন্তু বলা স্যার, এই প্রসেসটা আগে থেকেই হওয়া। আচ্ছা না, এই এই ট্রেনগুলো আগে ওই রুটেই ছিল? না না, ওই রুটটা চালু ছিল না স্যার, আমাদের এই রুটটা দিয়েই চলতো, ওই রুটটা এখন চালু হচ্ছে, ফলে এই রুটের ট্রেনগুলো নিয়ে যাওয়া হবে এখানে, এটা হলো বিষয়। তো আমি আমি যখন নিজেদের সাথে কথা বললাম, আমার যে এখানকার এই এলাকার যে সার্বিক অবস্থা, এখানকার পলিটিক্যাল অবস্থা, মানুষের যে ডিমান্ড এবং আপনাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা যখন তুলে ধরলাম, তো উনি বললেন যে আমি বললাম যে আপনি একটা এক্সিস্টিং ফ্যাসিলিটিস রেখে এটা চালু করেছেন, চালু করে আপনি আরেকটা এই ফ্যাসিলিটিস না দিয়ে কীভাবে অফ করবেন? মানুষের তো ডিমান্ড, মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে, তারা তো এই ফ্যাসিলিটিসটা এনজয় করেছে, এটাকে কীভাবে আপনি অফ করবেন? তো উনি বললেন যে আমরা আমি 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 আপনার কাছে এতটুকু কথা দিচ্ছি যে আমরা এই মুহূর্তে করবো না, তবে আমি এটা নিয়ে আপনার রেফারেন্স নিয়ে কথা বলবো, এবং আমরা অবশ্যই এক্সিস্টিং ফ্যাসিলিটিস রেখেই আমরা প্ল্যান করবো, এরকম একটি কথা আমাকে বলেছেন। সর্বশেষ এই কথাই হয়েছে, কালকে যখন আমি জানতে পারলাম আমি স্বামী তার সাথে কথা বলেছি। ধন্যবাদ স্যার, আপনি খুবই ভালো কাজ করছেন স্যার, অচল হয়ে যাবে স্যার, আমরা স্যার অচল করে ফেলবো যদি কোন রকম ট্রেন চলার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি এই বিষয়টি ইনফর্ম করেছি, আমি আমার তরফ থেকে এই এই বিষয়ে আরো যত যেখানে আমি পাশাপাশি ভাবছিলাম যে আজকে সজীব স্যারের সাথে কথা বলবো স্যার মিটিংয়ে, যতদূর কথা বলা সম্ভব আমি আমার তরফ থেকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ, রাইট, ধন্যবাদ স্যার, ওকে আই উইল ট্রাই মাই। আর যে বিষয়গুলো বলেছেন আপনারা,
রেল ক্রস এই বিষয়গুলো, যেমন রাস্তার বিষয়টি একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটিও আমার এডি জেনারেল আপনাদেরকে বললো, দ্রুত টেন্ডার হয়ে কাজ হলে এই বিষয়টি সমাধান হয়ে যাবে। অনেকগুলো বিষয় আছে যেগুলো সরাসরি আমার নিয়ন্ত্রণে না, আমি আমি হয়তো তাদেরকে কন্ট্রোল করব বা আমি তাদের সুপারিশ করবো বা আমি এটা মনিটরিং করব। যেমন আন্ডারপাসের যে বিষয়টি আছে সেটি হলে নিশ্চয়ই যানজটের সমস্যা হবে, বাট সমস্যা কমবে। এটি আমরা একটু দেখে আমরা চাই যে যে প্রজেক্টগুলাই আমাদের দেশ, আমরা তো আসলে অনেক আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল একটা দেশ না, আমরা আমাদের মানুষ হচ্ছে আমাদের, আপনারা আমাদের এই দেশের জনগণ হচ্ছে আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা আমাদের সম্পদ, আমাদের যা যা অর্থ আছে আমরা চাই সেটি যেন প্রপার ইউটিলাইজ হয়, সেটি যেন কোনো অপচয় না হয়। তো আমরা যে প্রজেক্টটাই নেবে, যেটিই নেবে, এটি আপনাদের কাছে আমি প্রত্যাশা করবো যে অবশ্যই আমরা এটার অ্যাটলিস্ট 10-20 বছর ফিউচার চিন্তা করে আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করব, যেটার ইম্প্যাক্ট করবে যাতে আমাদের অপচয় না হয়। যেমন আজকে একটা প্রজেক্ট নিলাম, কালকে এই প্রজেক্টের কোনো গুরুত্ব নাই, এরকম যেন না হয় এই বিষয়টি আমরা মাথায় রেখে কাজ করতে চাই। আমরা আপনারা বিজ্ঞাপনের বিষয়ে বলেছেন, নিশ্চয়ই এখানে একটা বিষয় উনি বলেছেন যে অনেক সময় টেন্ডারগুলোর ক্ষেত্রে বা যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে বলা থাকে যে এই ধরনের পত্রিকার ক্রাইটেরিয়া ফুলফিল করার কথা বলা থাকে, তারপরেও অবশ্যই এখানে জাস্টিস হওয়া উচিত এবং এটি 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 হবে ইনশাআল্লাহ। আর কর্মকর্তাদের বাইট নিয়ে যেটি বলেছেন, আমরা সরকারি কর্মকর্তা, আমরা আসলে অনেক কিছুর মধ্যে সময় টিভির আপনি বলছিলেন, তো আমরা আসলে অনেক কিছুর মধ্যে বাধা ধরা থাকি, তো সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হলে আমাদের কথা বলতে অসুবিধা নাই, বাট বা কালচারাল বিষয়গুলো হলে অসুবিধা নাই, বাট আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটিকে মেনেই আমাদের কথা বলতে হবে, আমরা অবশ্যই সেটিকে মেনেই কথা বলার চেষ্টা করব। এর বাইরে আসলে আমাদের কিছু আমরা তো একটা সিস্টেম আমাদের কাজ করতে হয়, আমাদের কিছু আইনদান বিধিবিধান আমাদের কাজ করতে হয়। আর বাল্য বিবাহ খুবই দুঃখজনক, এটি খুবই দুঃখজনক, এটি ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আমি নোটারি পাবলিকের সাথে আমি বলতে চাই, আমার মনে হয় কাজীরা এর সাথে এদের বেশ ইনফ্লুয়েন্স আছে এই বিষয়ে, আমার মনে হয় এই কাজীদের বিষয়ে কাজীদের নিয়ে একটা আমাদের প্রথমে আমরা সতর্ক করবো, দেন আমরা অ্যাকশনে যাবো যে এই কাজগুলো করা যাবে না, আমরা ওদের সাথে বসে এটা 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 মেনে নেওয়া যায় না, কোনো বাল্য বিবাহ হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা মেয়ে তার সে সে সমাজে যেভাবে বেড়ে উঠবে সেই বেড়ে ওঠাকে নষ্ট করে আমরা দিতে পারি না কোনোভাবে, এটা আমাদের আমাদের এটা আমাদের মোরাল একটা আমি মনে করি যে দায়িত্ব। খেলাধুলার মাঠ খুব প্রয়োজন, খুবই প্রয়োজন, আমার দেখা দেখা হয় না কালকে, যদিও আমি সন্ধ্যার পরে আমার অফিসারদেরকে নিয়ে এই শহরটা দেখতে বের হয়েছিলাম, তো খেলাধুলার মাঠ আমরা এখন আমাদের বাচ্চারা আমরা যেভাবে খেলাধুলা করতে পেরেছি মাঠে খেলাধুলা, আমাদের বাচ্চারা সব মানে ওই কম্পিউটার বেসড আর মোবাইল বেসড হয়ে গেছে, তারা ওর সামনে থেকে চোখ সরাতে পারে না এবং তারা বাইরে বের হতে চায় না, কিন্তু বাইরে বের হওয়ার প্রয়োজন আছে, তাকে বুঝতে হবে বাইরের মাঠে যেতে হবে, খেলাধুলা মাঠে যেতে হবে, তাকে খেলতে দিতে হবে, না হলে তো সে এই সমাজের বাস্তবতা, সে যে পরাজয় বা জয় সে যে জয়ী হবে খেলাধুলার মাধ্যমে, সে জয়টা কীভাবে বরণ করবে, পরাজিত হলে সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, এই মেন্টালিটি তো গ্রো করতে পারছে না। আপনি দেখেন এখন রিসেন্ট টাইমে আত্মহত্যার প্রবণতা কিন্তু বেড়ে গেছে, বিশেষ করে এসএসসি পাস করে নাই, পরীক্ষা দিতে পারে না, আত্মহত্যা করছে, কেন? কারণ তারা মেনে নিতে পারে না, তাদের অ্যাকসেপ্টেবিলিটি নাই, কারণ তারা পরাজয়টাকে তারা এটা এটাকে মেনে নেয় নাই। আমরা খেলেছি, খেলাধুলা করেছি, জয় পরাজয় ছিল, আমরা জানি যে পরাজয় কীভাবে মেনে নিতে হয়, মেনে নিতে হয় কীভাবে জয়টাকে এনজয় করতে হয়, এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। আর আরেকটি কথা বললেন আপনারা যে আল্লাহর মাল, এটি এটি আসলে কোনো কোনো পর্যায়ের কোনো অফিসার কোনো কর্মকর্তা এটি কীভাবে বলে, এটি খুবই অসম্মান এবং এটা তার অপরাধ আমি মনে করি, এরকম কথা যদি কেউ বলে থাকে যে কোনো ডাক্তার, এটি অপরাধ, অপরাধের পর্যায়ে পড়ে। সরকারি হাসপাতালগুলোর দুরবস্থা, আমি আজকে সিভিল সার্জন সাহেবকে প্রথমেই আসার পরেই প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এক্স রে মেশিনগুলো কাজ করেনি, আমি আমি আপনার সাথে আমারও এক্সপিরিয়েন্সটা আছে, এক্সপিরিয়েন্স এখন গোয়ালন্দের যে বিষয়টা বললেন আমি আজকেই কথা বলবো যে গোয়ালন্দের এক্স রে মেশিন কেন কাজ করছে না, তারা কি পার্সেন্টেজের জন্য অন্য জায়গায় পাঠায় না, উনি তো বললেন যে ওনার সবগুলো এক্স রে মেশিন ঠিক মতো কাজ করে, আমাকে কিন্তু উনি এনশিওর করেছেন এবং ডাক্তাররা আছে কি না সেটিও এনশিওর করেছেন,
তারপর আপনারা যেহেতু বললেন আমি আবার তার সাথে কথা বলবো, আমার ইউনোর সাথে কথা বলবো গোয়ালন্দের বিষয়টা নিয়ে। আর বাজারের পানি ওঠার বিষয়টা আমি দেখব পৌরসভার ভিতরে নিশ্চয় বাজার এটা দেখব, দেখে আমরা কিভাবে এটাকে করা যায়। আচ্ছা, আর ডেঙ্গুর প্রভাব আসলেই চারপাশে আমার কাছে মনে হচ্ছে যে শহরটা, শহরের মানুষগুলো অনেক সুন্দর, শহরটা আরও একটু ক্লিন হলে আরও একটু ভালো হতো না এরকম মনে হয়েছে আমার কাছে। অল্প সময় দেখে মনে হচ্ছে আরও একটু ক্লিন হতে পারতো, একটা জেলা শহর আর একটু ক্লিন হলেই এই প্রভাবটা মনে হয় ডেঙ্গু প্রভাবটা একটু কমবে। আর আমরা সবাই সবাই আজকে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই, এবং আপনারা মাদকের বিরুদ্ধে আমাদের